বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ আর আলু দিয়ে লাউ শাকের ঝোল রান্নার রেসিপি। আমি যেভাবে রান্না করি ওইভাবেই শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ শাক, চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি আলু। চিংড়ি মাছগুলো আমার আগেই পরিষ্কার করা ছিল ফ্রিজে, সেগুলো বের করে নিয়েছি। আর এখন আমি আলু আর লাউ শাকগুলো বেছে পরিষ্কার করে নেব। লাউ শাকের পাতাগুলো এইভাবে আমি আস্তে আস্তে পরিষ্কার করে রাখবো, পরে ধুয়ে তারপরে কেটে নিব। আর এখানে ডাটাগুলো যেগুলো নরম আছে সেগুলো নিয়ে নিব, আর বাকিগুলো নিব না। এই তো আমি শাকগুলো, শাক আর আলুগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু ভালোভাবে ধুয়ে নিব। আগে আমি শাকগুলো বেশি পরিমাণে পানি দিয়ে তারপরে দুই তিনবার করে ধুয়ে নিব, কারণ শাকে দেখা যায় প্রচুর পরিমাণে বালু আর মাটি থাকে, এগুলো বেশি পরিমাণে পানি দিয়ে তারপরে ধুয়ে নিব। এই তো আমি শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ডাঁটা আর আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন শাক আর আলুগুলো কেটে নিব। শাকগুলো আমি এইভাবে টুকরো করে নিব, বেশি মিহি করব না। এই তো শাক আর আলুগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নেবেন। এখন রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এখানে বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে এক মিনিট ভেজে নিব। এই তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সাথে একটু লাল লাল করে ভেজে নিব। আর এখানে তেল মশলা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব, আর আপনারা যে যতটুকু খান আপনাদের পরিমাণ মতো দিবেন। এই তো চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা,
আদা রসুন আমার একসাথে বাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এখানে হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আর হচ্ছে আধা চা চামচ জিরের গুঁড়ো, এগুলো পানিতে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো সব উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দিয়ে এখন এর মধ্যে আমি দুই রেখা ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি আলু আর ডাটাগুলো 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পরে। আবারও নেড়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে এখন এর মধ্যে আমি দুই রাখা শাকগুলো দিয়ে দিব, কারণ যেহেতু আমি একটু জল জল রান্না করব এই কারণে আবারও পানি দিয়ে দিলাম। আর শাক যেহেতু আমি ধুয়ে তারপর কেটেছি, শাক থেকে ধুয়ে কাটলে তেমন পানি বের হয় না, আর কাটার পরে ধুয়ে নিলে দেখা যায় প্রচুর পরিমাণে পানি বের হয়। এই তো শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, কুচি করে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পরে, আবারও ভালোভাবে নেড়ে দিব। নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে মিশে এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। ফিরে আসলাম 2 মিনিট পরে। এই তো আমার রান্না কমপ্লিট, আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি আর আলু দিয়ে লাউ শাকের ঝোল। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজার হয়, আমার কাছে বেশ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেতে। আর আমার অনেক পছন্দ আসলে এই রান্নাটা। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, আমার ভিডিওগুলো দেখছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।